ও কৃষক ভাই আজ তোমায় বলে যাই অ্যানালগ প্রযুক্তি ছেড়ে চলো ডিজিটালে যাই সারা বছর থাকবে হাসি রইবে না অভাব চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব চারিদিকে হবে যে আজ কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি বিপ্লব আসসালামু আলাইকুম তারাবুনিয়া টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ নাজিরপুর উপজেলার বড়ইবুনিয়া গ্রামের মোহাম্মদ সজীব হাওলাদার নিজ বাড়িতেই আমরা গাছ লাগিয়ে ভিটামিন সি এর চাহিদা মেটাচ্ছে আসসালামু আলাইকুম নাজিরপুর উপজেলা বড়ইবুনিয়া গ্রামের আমি মোহাম্মদ সজীব হাওলাদার আমরা গাছ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব এটা হচ্ছে আমার কলম আমরা গাছ আমরা গাছ রোপণের আগে সর্বপ্রথম নার্সারি থেকে উৎকৃষ্ট মানের ভালো জাতের আমরা সংরক্ষণ করতে হবে তারপর হচ্ছে আমরা এটাকে বর্ষার সিজনে মাটি সংরক্ষণ করে এটাকে প্রসেসিং করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে এবং সঠিক পরিমাণের প্রসেসিং অনুযায়ী আমরা করতে হবে তিনি বলেন দেখেন না আমার আমরা গাছে অনেক ফল ধরেছে দেখেন আমার আমরা গাছগুলো কত সুন্দর ফল ধরেছে এবং অনেক ফল ধরেছে অনেক একটা ছোট গাছ এখনো ম্যাচিউর হয়ে পারেনি তারপরও পর্যাপ্ত পরিমাণের আমরা ধরেছে কত সুন্দর আমরা এটা করতে হলে আপনাদেরকে মাটি খুঁড়ে তার ভিতরে কীটনাশক গোবর সার এবং প্রসেসিং করে গাছটা লাগাতে হবে জনাব সজীব বলেন অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে এবং অতিরিক্ত রোদ বা অতিরিক্ত ছায়া জায়গায় দেওয়া যাবে না মিডিয়াম পর্যায়ে দিলে আপনার গাছটা উৎকৃষ্ট মানের একটা ফলজ গাছে পরিণত হতে পারে এবং আপনি এভাবে অনেক গাছ লাগায় উপকৃত হতে পারেন এবং ব্যবসায়িক উদ্দেশ্য আপনি এভাবে আমরা চাষ করতে পারেন পাশাপাশি ১২ মাসে থাই মিষ্টি আমরা গাছ টবে লাগিয়ে সারা বছরই হারভেস্ট করেন মিষ্টি আমরা আপনার ইচ্ছা করলে বাড়ির ছাদে এসব ফলের গাছ লাগাতে পারেন